শুভ সকাল প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। সঠিক সুন্দরভাবে আমরা আমাদের দিনটা ব্যবহার করব। দিনের শুরুতেই আমরা যেন বাজেট করে নিতে পারি বা ভাগ করে নিতে পারি যে আমরা কোন সাবজেক্টে কতটুকু সময় দিব। এতে করে আমার প্রত্যেকটা সাবজেক্টে আমি সঠিক সুন্দরভাবে সময় দিতে পারবো এবং আমার সময়টার সঠিক ব্যবহার হবে। দেখো, আমি যেমনটা বলছিলাম যে আমরা এর আগের দিন পড়ছিলাম কোন চ্যাপ্টার, ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা এবং উৎপাদক কেমন আচরণ করে সেটা আমরা দেখছিলাম চাহিদা রেখা এবং যোগান রেখার মাধ্যমে। আজকে দেখব ভোক্তা এবং উৎপাদকের আচরণ, ভোক্তা কেমন আচরণ করে এবং বিক্রেতা কেমন আচরণ করে। ভোক্তা মানে ক্রেতা, যে চাই কম মূল্যে কিনতে, আর বিক্রেতা মানে বিক্রেতা চাই কি বেশি দামে বিক্রি করতে। এই দুইজনের ভেতরে একটা দর কষাকষি চলতে থাকে, ঠিক না? দর কষাকষির একটা পর্যায়ে দেখা যায় যে একটা সময় একটা ব্যালেন্স আসছে। এই ব্যালেন্সটাকে আমি কল্পনা করি, আমরা চাহিদা রেখায় যেমন একটা রেখা পাইছিলাম, যোগান রেখা একটা রেখা পাইছিলাম, এই রেখা দুইটা দুই দুই চিত্রে আঁকাইছিলাম, এবার এই রেখা দুইটা একই চিত্রে আঁকাবো, তাহলে আমি বুঝতে পারবো সুন্দরভাবে যে আসলে আমার এই কোন কত টাকায় ভারসাম্য হচ্ছে। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ ইকোনমিক্স ফার্স্ট পেপার, দেখো এখানে লিখে রাখছিলাম, সফল হওয়ার সব থেকে বড় পন্থা সব সময় আরো একবার চেষ্টা করা। তো আমাদেরকে হেরে গেলে হবে না, আমরা হারতে শিখিনি, আমরা অবশ্যই জিতবো এবং ভালো মতো জিতবো, ভালো একটা রেজাল্ট করে যাবো এখান থেকে। কখনো ভাববা না, কখনো কোনো সময় নিজেকে মানে ছোট করার দরকার নাই যে আমি পারবো না, আমার দিয়ে হবে না। খুব সহজ সুন্দরভাবে আমরা যেন না পারলেও আরেকবার চেষ্টা করি, এবং আমরা যদি ভালো মতো চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা বুঝতে পারবো। দেখো, এটা কি দেখতে পাও, এটা একটা নিক্তি, তাই না? নিক্তি মানে যেটা ব্যালেন্স সৃষ্টি করে, আমার দুই পক্ষেই সমান হবে, কোন দিকে বেশি না কম না। তাহলে এটা একটা আমাদের গ্রাম বাংলায় বলে একটা দাঁড়িপাল্লা নিক্তি, ব্যালেন্স, তাই না? তাহলে এই ব্যালেন্স দিয়ে আমরা চিন্তা করব আজকে যে কিভাবে বাজারে ব্যালেন্স আসে। আমি যেটা বলছিলাম যে অ্যাডাম স্মিথ বলছিল কি যে ইনভিজিবল হ্যান্ড, বাজার নিয়ন্ত্রণ হয় এক অদৃশ্য শক্তি দিয়ে। এই অদৃশ্য শক্তি কোথায় থাকে? যেমন মানে দুজন দেখা যাচ্ছে বাজারের কথা উনি বলছে যে বাজারের প্রথমে শুরু থেকে এক মাথায় যদি বেগুন বিক্রি হয় 60 টাকা করে, লাস্ট মাথায় যাও 60 টাকা বিক্রি হয়, এবং এখানে দর কষাকষির মাধ্যম দিয়ে একটা নির্দিষ্ট স্থানে ভারসাম্য চলে আসে, সেই জিনিসটা আমরা দেখি। দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ, ভোক্তা কেমন আচরণ করে, বিক্রেতা কেমন, উৎপাদক বা বিক্রেতা কেমন আচরণ করে, সেই জিনিসটা আমরা দেখছিলাম। বলছিলাম যে ভোক্তা আচরণ করে কম মূল্যে কিনতে চায়, বারবার সে কম টাকা দিতে চায় এবং বেশি উপযোগ পেতে চায়, বেশি উপকার পেতে চায়, আর বিক্রেতা চায় যে বেশি টাকা উপার্জন করতে। তাহলে দুইজনের ভিতরে একটা কনফ্লিক্ট হয়ে যায়। মনে করো একটা উদাহরণ দিই, তুমি মনে করো বাজারে গেছো বেগুন বিক্রি, বেগুন ক্রয় করতে। তো বেগুন ক্রয় করতে গেলে বেগুনওয়ালা বিক্রেতা বলে যে তুমি জিজ্ঞাসা করো দাম কত, উনি বললো যে 100 টাকা। তুমি বললে না 100 টাকা দাম না, এত দাম না বেগুনের, বেগুনের দাম 80 টাকা। 80 টাকা বললে এবার বিক্রেতা বললো না 80 টাকা না, আপনি 90 টাকা দেন। তাহলে এই যে দুইজনের ভিতরে একটা দর কষাকষি সৃষ্টি হয়, লাস্ট পর্যায়ে একটা 90 টাকা একটা ব্যালেন্স সিস্টেম, তুমি 1 কেজি বেগুন 90 টাকা কিনলে। এখানে এই যে 1 কেজি বেগুন ক্রয় করলে এটা কি, আর এই 90 টাকাটা কি? 90 টাকা হচ্ছে ভারসাম্য দাম, আর 1 কেজি হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা সেই জিনিসটা এখানে লক্ষ্য করি, আমরা এরকম শক দিয়ে থাকতে বুঝতে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দাম এবং চাহিদার পরিমাণ থাকলে আমরা চাহিদার রেখা অঙ্কন করতে পারছি, ঠিক না? যে 2 টাকায় 90 একক চাহিদা, দাম বাড়ছে যে 2 টাকা থেকে 4 টাকা হয়ে গেল, চাহিদা ভোক্তা কি করছে, ভোক্তা একটু কম ক্রয় করবে এবার, ঠিক না? ভোক্তা আবার 4 টাকায় 60 একক, 6 টাকায় যে দাম আরো বেড়ে গেছে, ভোক্তা আরো কম খাচ্ছে। তার মানে দাম বাড়লে ভোক্তা আস্তে আস্তে কম খায়, ঠিক না?
আর এই সেম প্যাটার্নে যখন দাম বাড়ছে, আস্তে আস্তে কি করছে দেখো, যোগান যে বিক্রেতা উনি চাচ্ছে বেশি দামে বিক্রি করতে, বেশি বেশি বিক্রি করতে। 2 টাকায় উনি বিক্রি করছিল 30, যে দাম বাড়ি গেছে 4 টাকা, তখন উনি বলছে যে 60 টাকা, 60 একক বিক্রি করবো। যে আরো দাম বাড়ি গেছে 6 একক, 6 টাকা হয়ে গেছে, তখন উনি বলছে যে এবার 90 একক বিক্রি করবো। তার মানে বেশি দাম যখনই হচ্ছে বিক্রেতা বেশি বেশি বিক্রি করতে চাচ্ছে, আর বেশি দাম যখন আছে ভোক্তা কি করছে কম কম ক্রয় করতে চাচ্ছে। এই দুইজনের ভিতরে একটা সমন্বয় আসবে। তো এখানে আমি যদি বলি ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করো, তাহলে বের করতে পারবো না তোমরা খুব সহজ ভাবে বের করতে পারবো। কারণ কি দেখো, দুইটার ভিতরে ইকুয়াল হয়েছে কোথায়, এই যোগান এবং চাহিদার পরিমাণের ইকুয়াল কোথায়, দেখো এখানে 90 এখানে 30, তাহলে ইকুয়াল হয়নি। এখানে 30 এখানে 90 ইকুয়াল হয়নি, হয়েছে কোথায়, এই যে 60 একক 60 একক, তার মানে এই 60 একক 60 একক কত টাকায় এক হয়েছে, 4 টাকায়। তার মানে এই 4 টাকাটা হচ্ছে ভারসাম্য দাম, আর এই 60 এককটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। ওকে, এই জিনিসটা আমরা এবার রেখাচিত্রের মাধ্যমে দেখি। রেখাচিত্রের মাধ্যমে দেখলে আমরা বুঝতে পারবো খুব সহজ ভাবে। লক্ষ্য করো, এই নীতিটার সাহায্যে যেরকম ভাবে আমরা কোনো কিছু পরিমাপ করা হয়, আমরা এইভাবেই পরিমাপ করব। দেখো সুন্দরভাবে কোনো কিছু আমরা পরিমাপ করি কিভাবে, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমরা খুব সহজ সুন্দরভাবে এটা আঁকতে পারবা। খাতা কলম নিতে হবে, খাতা কলম নিয়ে সুন্দরভাবে আঁকার চেষ্টা করতে হবে। বেশি বেশি চিত্র আঁকতে হবে, বেশি বেশি চিত্র আঁকলে তোমার হাত সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না আর চিত্র আঁকা নিয়ে। দেখো আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। আমরা প্রথমে একটা লম্ব অক্ষ নিব, এবার ভূমি অক্ষ নিলাম, সোজা হবে। ওকে, যাই হোক ধরে নিতে হবে সোজা। এখানে ও বিন্দু, এখানে এক্স অক্ষ, দেখো এরকম অক্ষ দিয়ে দিতে হবে। ফার্স্ট টাইম এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে আমি কি বোঝাবো, ওয়াই অক্ষে কি বোঝাবো। এক্স অক্ষে এখানে আমি যদি এক্স অক্ষ দিই তাহলে সমস্যা নাই, আবার যদি এখানে পি দিতাম সেটাও প্রবলেম নাই। এটা কি দেবো আমরা, দাম দেবো, এখানে দাম। তো এই দাম, দামের ইংলিশ মিনিংটা আসতেছে প্রাইস, তাহলে এখানে অবশ্যই পি দিয়ে দিলাম, দাম মানে পি। আর এই পাশে কি হবে, পরিমাণ, ঠিক না, এই নিচে হবে পরিমাণ। তো তুমি এখানে পরিমাণ লিখে নাও, পরিমাণ মানে কি হবে, পরিমাণ মানে হবে কোয়ান্টিটি। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে তুমি সুন্দরভাবে তুমি চিত্র আঁকতে পারবা। দেখো তোমার এখানে ফার্স্ট টাইমে কত টাকা আছে, তুমি লক্ষ্য রাখো যে আগের যে মানটা দেওয়া ছিল 2 টাকা 4 টাকা এবং 6 টাকা, তাহলে তুমি এখানে এই জিনিসটা নিয়ে আসো, 2 4 6 এই টাকাটা নিয়ে আসো, বা 1 2 3 4 5 6 নিতে পারো, কোনো সমস্যা নেই, আর 2 4 6 নিতে পারো, ধরো এটা 2 4 6। এখন চাহিদা রেখা আগে আঁকতে হবে, তারপর যোগান রেখা, যেকোনো একটা আগে আঁকতে হবে। তাহলে আমি আগে আঁকলাম চাহিদা রেখা আঁকবো, কিন্তু চাহিদা রেখা আঁকতে গেলে আমার মনে রাখতে হবে এখানে কত কত আছে, 30, আর সর্বনিম্ন 30, আর সর্বোচ্চ কত, 90। তাহলে আমি কত করে নিলে আমার রেখাটা সুন্দর হবে, 20 করে নিতে পারি, 30 করেও নিতে পারি, 10 করেও নিতে পারি। 10 করে নিলে 90 অনেক বড় দেখা যাচ্ছে, আমি দেখো আমি 20 করে নিলাম, লক্ষ্য করো চল্লিশ ষাট আশি একশো,
আমার চিত্র আঁকার প্রথম কাজ কিন্তু এটা যে আমি লম্ব অক্ষ ভূমি অক্ষে কত কত মান নেবো, কত কত সুন্দরভাবে দেবো। তো ফার্স্ট টাইম আমি দেখি আমি চাহিদা রেখা আঁকবো, যখন চাহিদা রেখা আঁকবো তখন ওই ভূমি লম্ব অক্ষে ওই যে পাশে যে জোগান আছে ওটা বন্ধ করে দেবো। তাহলে আমি প্রথমে 2 টাকায় কত রাখবো, 90 এবং ভালো করে লক্ষ্য করো, এই 2 টাকা থেকে যখন আমি চলে যাব, 2 টাকা, এই 2 টাকায় 90 একক, তাহলে তুমি এখানে কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে, পেন্সিল দিয়ে স্কেল ধরে। তার মানে 90 একক মানে 80 আর 100 এর মাঝামাঝি একটা জায়গা, দেখো এখানে নিশ্চয়ই 90 আছে। তোমাদের অনেক সমস্যা হয় বলো যে না এখানে আসলে 90 তো স্পষ্ট হচ্ছে না, তো স্পষ্ট না হওয়ার দরকার কি আমার? আমার মাঝখানে আমি বিন্দু দিলে আমি বুঝতে পারবো যে এখানে এখানে 90 আছে, ঠিক না? আমি এখানে একটা বিন্দু পেলাম, এখানে 90 লিখতেও পারো নাও পারো কোনো সমস্যা নেই, 90 লিখতেও পারো নাও পারো কোনো প্রবলেম নেই, ওখানে দাগ দিলে বোঝা যাবে যে এটা মাঝখানে 90 আছে। তাহলে ফার্স্ট টাইম আমি এটা পেলাম, যখন 4 টাকা হচ্ছে দেখো, 4 টাকা যখন হবে তখন 60 একক, 4 টাকা থেকে চলে যাও 60 একক পর্যন্ত, তাহলে 60 একক কথায় এইভাবে ফোটা ফোটাও দিতে পারো কোনো সমস্যা নেই, আবার তুমি যদি দাগ দিয়ে দাও সেটাও কোনো প্রবলেম না। তার মানে এইখানে একটা বিন্দু পেলাম। এবার 60 টাকা যখন তখন 30, 60 টাকা যখন তখন 30 মানে 20 এবং 40 এর মাঝামাঝি একটা জায়গা হবে, তাহলে তুমি এখান দিয়ে ধরে সোজা উঠতে থাকো। এই যে এই জায়গায় আমি একটা বিন্দু হয়ে গেলাম, তার মানে আমার এই রেখাগুলো, এই রেখা চাহিদা রেখা, এই 3টা বিন্দু আমি এক করে দেবো পেন্সিল দিয়ে। এই যে এই রেখাটা পেলাম, এই রেখাটার নাম আছে ডিমান্ড কার্ভ। এই ডিমান্ড কার্ভ বলে আমি ডি দিয়ে একে সিম্বল দিয়ে দিলাম, তাহলে ডি ডি পূরক। ওকে, একটা সুন্দর মনে হবে, একটা একটু এই হয়ে গেল, তুমি পেন্সিল দিয়ে ধরে স্কেল দিয়ে রাখ দাও, তাহলে খুবই সহজ সুন্দর হয়ে যাবে। তারপরে এবার দেখো চাহিদা রেখা অঙ্কন করা আমার শেষ, তখন এখানে তুমি ফার্স্ট টাইমে দিয়ে দিবা এ বিন্দু, পরে দিব সমস্যা নেই, এ বি সি দিয়ে দিলাম কোনো সমস্যা নেই। এবার আসি পরেরটা, আসি যখন 2 টাকা ছিল তখন যোগানের পরিমাণ কত, 30 30 ছিল, দেখো এখানে লক্ষ্য করো 2 টাকা ছিল যোগানের পরিমাণ 30 ছিল, তার মানে বিন্দু পাচ্ছি আমি এইখানে, ঠিক না? এই জায়গায় আসছে একটা বিন্দু। এবার যখন 4 টাকা ছিল তখন 60 একক, তার মানে 4 টাকা 60 একক ওই যে এই জায়গায় থাকছে বিন্দুটা, এই জায়গায় থাকছে অবস্থান বাস। আবার যখন 6 টাকা তখন 90 একক, তার মানে 6 টাকা যখন 90 একক তখন দেখো এইভাবে 90 কোথায়, এই যে 90 এখানে এইভাবে উঠে গেল জিনিসটা, তার মানে এখানে বেরিয়ে। এবার এই 3টা যেই রেখার 3টা আমি অঙ্কন করে দেবো, ভালো করে লক্ষ্য করো একটু, এই বরাবর রেখা একটু এই হয়ে গেছে, দেখো আমি একটু মুছে দিই, এই রেখা আমার সাপ্লাই রেখা, পেন্সিল দিয়ে সোজা করে আঁকার চেষ্টা করতে হবে, যতদূর স্কেল করে পেন্সিল ধরলে কিন্তু সোজা সোজা হয়ে যাবে, ঠিক না? তেমন এখানে তুমি এস দিয়ে দেবে, এস পুরুক এখানে এস। এবার দিয়ে দাও এখানে এ দিয়েছো, এখানে এই যে যে জায়গা মেরে গেল না, এই যে এই জায়গা মেরে গেল, এই যে হচ্ছে ইকুইলিব্রিয়াম হবে, ই দিয়ে দাও। ইকুইলিব্রিয়াম হবে মানে এখানে ব্যালেন্স সৃষ্টি হয়েছে, তাহলে ভারসাম্য, এটা যদি ভারসাম্য হয় তাহলে ভারসাম্য দাম কত, এই 4 টাকা হচ্ছে ভারসাম্য দাম, আর ভারসাম্য পরিমাণ কত, এই যে 60। চিত্র আঁকার আগেও কিন্তু আমরা বলতে পারছিলাম যে এখানে 60 একক ভারসাম্য, কারণ 2টায় 60 60 হয়েছে, 4 টাকায় চাহিদার পরিমাণ 60 একক, 60 টাকায় চাহিদা যোগানের পরিমাণও 60 একক। এভাবে আমরা সুন্দরভাবে চিত্রগুলো আঁকার চেষ্টা করবো, তুমি খাতায় হয়তো আরো সুন্দরভাবে আঁকতে পারবা। দেখো
এবার মনে করো এখানে দেওয়া আছে আর একটা জিনিস, এই একই সেম জিনিস আমরা এখানে আঁকার চেষ্টা করি। সেম জিনিস এইভাবে এইখানে যদি এইরকম দেওয়া থাকে, তাহলে তুমি এবার আঁকার চেষ্টা করো আর একবার, খাতা কলম নিয়ে যত চিত্র আঁকবা তত তোমার হাতটা সুন্দর হয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখো, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 4টা দেওয়া আছে। 1 টাকায় 40 একক চাহিদার পরিমাণ, 1 টাকায় যোগান হচ্ছে 20। এই 2 টাকা যখন হয়েছে চাহিদার পরিমাণ কমে গেছে, যোগানের পরিমাণ বেড়ে গেছে 30। 30, 3 টাকায় 20, 40, 4 টাকায় 10, 50। তাহলে এখানে ভারসাম্য দাম কত আর ভারসাম্য পরিমাণ কত? ওই যে 2টা 30, 30 হয়েছে, তার মানে ভারসাম্য পরিমাণ আর ভারসাম্য দাম আছে 2 টাকা। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে চাহিদা এবং যোগান মিলেছে কোথায়। ঠিক এইভাবে আমি আর একটা আঁকা চিত্র আঁকার চেষ্টা করি। দেখো প্রথমে আমি লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দিয়ে দিলাম, এটা ভালো হলো না। তোমার দাম কত? 4 টাকা, টোটাল 4 আছে। তাহলে 1, 2, 3, 4, এবার এখানে কত আছে দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন 10, সর্বোচ্চ 40। তার মানে তুমি এখানে কত করে ব্যবধান নিবা, 10 করে নিলেই বেটার হবে। 10, 20, 30, 40, এখানে 10, 20, 30, 40 লিখে দাও। প্রাথমিক অবস্থায় দেখো আমি চাহিদা রেখা আঁকবো, একটা রেখা আঁকতে হবে। যখন একটা আঁকবো তখন ওই ওই পাশেরটা এটা মুছে দেবো, ওই পাশে যেটা আছে যোগানটা মনে 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 রাখবো যে যোগানটা নেই। এবার চাহিদা আসি, 1 টাকা যখন 40, তার মানে 1 টাকা যখন 40 তখন সমান সোজা সোজা চলে যাও, এই সোজা চলে যাও, 40 বরাবর উঠে যাও। এই যে এখানে একটা বিন্দু হয়ে গেল। 2 টাকা তখন কত? 30। 2 টাকা 30 মানে এখান থেকে এই সোজা বরাবর উঠতে থাকো। এবার 3 টাকা তখন কত? 3 টাকা হচ্ছে 20। 3 টাকা উঠতে থাকো, 20 উঠতে থাকো, তাহলে তুমি এখানে একটা বিন্দু পেলে। এবার 4 টাকা যখন তখন 10, তো 4 টাকা এখান থেকে 10 উঠতে থাকো, 10 বরাবর উঠাই দাও। এখানে এই তার মানে এই বরাবর তুমি যে রেখাটা পাচ্ছ এটা হচ্ছে চাহিদা রেখা। এবার যোগান রেখা সেম ওইটাই, দেখো 1 টাকা যখন তখন 20, তাহলে 1 টাকা যখন 20 মানে কোথায় যাবে, এই বিন্দুটা আমার চলে আসছে, ফার্স্ট বিন্দু পাচ্ছি এখানে। 2 টাকা যখন 30, 2 টাকা যখন 30 মানে বিন্দু পাচ্ছি এই এই বিন্দুতে। 3 টাকা যখন 40, 3 টাকায় 40 মানে এই সোজা উঠবো আমি, 40 কোথায়? 3 টাকা, তার মানে এই যে 3 টাকায় 40 পাবো এই জায়গায়। যখন 4 টাকা তখন আসবে 50, 4 টাকা যখন 50, দেখো 50টা আমি দেয়নি, তার মানে 50টা আমার দিতে হবে। তো 50 বরাবর আমি উঠতে থাকবো, 50 বরাবর উঠলে কোথায় যাবো আমি? এখানে একটা বিন্দু, এইবার যে বিন্দুগুলো পাইছি এই বিন্দু এই বিন্দুগুলো আমি সোজা এইভাবে স্কেল ধরে ডাক দিয়ে দেবো। তাহলে এখানে এস, এখানে এস পূরক, ঠিক না? ইকুইলিব্রিয়াম ভারসাম্য নষ্ট কোথায়? এই জায়গায় এই বিন্দু দিয়ে দেবো, এই বিন্দুগুলোর নাম দিয়ে দেবো। প্রথমে এসে ধরলাম এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এই বিন্দুগুলোতে নাম দিয়ে দেবো। ডি দিলাম, এখানে এফ দিলাম। তাহলে এই যে 2টা আমি দেখলাম যে চাহিদা রেখা এবং যোগান রেখা দুইটা দুইটা ছেদ করছে যেখানে, সেখানে ভারসাম্যটা আসছে। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো, বুঝতে পারলাম যে এখানে ভারসাম্য আসতে গেলে দুইটার চাহিদা এবং যোগান রেখা দুইটা মিলিত হয়েছে, ভারসাম্য হবে। আশা করি এটা পারবা তোমরা। এই কাজটা তোমাদের থাকবে মোমার, তোমরা এই এই জিনিসটা করে আমাকে দেখাবা।
এই যে 1 টাকা 2 টাকা 3 টাকা, ধরুন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 300, 2 টাকা চাহিদার পরিমাণ 200, 3 টাকায় চাহিদার পরিমাণ কত 100, যোগানের পরিমাণ 1 টাকায় 100, 2 টাকায় 200, 3 টাকায় 300। এখানে ভারসাম্য দাম পরিমাণ কত তোমরা দেখতে পাচ্ছ মনে হয়? এখানে ভারসাম্য দামটা কত এসেছে? ভারসাম্য দাম কত এসেছে দেখো, এই ভারসাম্য দাম এবং পরিমাণ কত এটা বের করবা। ভারসাম্য দাম পরিমাণ কত, ভারসাম্য তোমার এখানে চিত্র দুটো আঁকতে হবে, চিত্র দুটো আঁকার পরে কোথায় আমার ব্যালেন্স সৃষ্টি হয়েছে সেই ব্যালেন্সটা দেখাতে হবে। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সঠিক সুন্দরভাবে কাজ করো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো সমস্যা থাকে বোঝার